নমস্কার বন্ধুরা, আমি হৈমশ্রী, আপনাদের বাগান বন্ধু বাগান সঙ্গী। ইউটিউবের গ্রিনহাট চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব যে কিভাবে এইভাবে চন্দ্রমল্লিকার ফুল শুকিয়ে যাওয়ার পর আমরা দ্বিতীয়বারের জন্য গাছকে আবার প্রস্তুত করব। অর্থাৎ কিভাবে আমরা এই একই গাছ থেকে দ্বিতীয়বার ব্লুমিং নেব। বন্ধুরা, ক্রিসান্থেমাম বা চন্দ্রমল্লিকা বা গুলদাউদি আমাদের ভীষণ পছন্দের একটা গাছ। এই গাছ ছাড়া আমাদের ঠিক শীতের ফুলের বাগান কমপ্লিট হয় না। কিন্তু এই ফুল খুব বেশি দিনের জন্যও আমাদের সঙ্গে থাকে না, খুব বেশি হলে এক মাস থেকে 45 দিন বা দেড় মাস, তার বেশি এই ফুলকে টিকিয়ে রাখা সম্ভব হয় না। এক সময় এরা এইভাবে শুকিয়ে গিয়ে আমাদেরকে বিদায় জানায়। প্রশ্ন হচ্ছে যে এই গাছ থেকে আমরা দ্বিতীয়বারের জন্য ব্লুমিং নিতে পারি কি না, অর্থাৎ এই একই গাছে আমরা আরও একবার ফুল ফোটাতে পারি কি না। উত্তরটা কিন্তু হ্যাঁ, আমরা পারি, তবে প্রতিটা গাছে হয়তো সম্ভব নয়, কিছু কিছু গাছে সম্ভব। গাছ দেখে চিনতে হবে গাছ কোন গাছে আমরা দ্বিতীয়বার ব্লুমিং পেতে পারি। যেমন এই গাছটা, এই গাছে এর মূল ফুলগুলো এই রকম হয় এবং পাতাগুলো ভীষণই ছোট ছোট হয়, খুব ছোট ছোট হয় পাতাগুলো। এই গাছে প্রচুর কুড়ি আসে এবং এই এক একটা গাছের শীর্ষে যা, এক একটা শাখার শীর্ষে যে পরিমাণে ফুল থাকে, তার তলায় অনেক বেশি কুড়ি কিন্তু আমরা দেখতে পাই প্রত্যেকটা জায়গায়। এখানে ছোট্ট ছোট্ট কুড়ি আমরা দেখতে পাচ্ছি, এই কুড়ি প্রচুর কুড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা শাখায় এরকমভাবে আমরা কিন্তু নতুন নতুন শুট দেখতে পাচ্ছি, যেগুলো কিনা পরবর্তীকালে বড় হতে পারে। এই রকম এখানেও প্রচুর প্রচুর কুড়ি আমরা নিচে দেখতে পাচ্ছি। ওপরের ফুলগুলো শুকিয়ে গেছে কিন্তু নিচের দিকের ফুলগুলো এরকমভাবে এখনও কুড়ি অবস্থাতেই রয়েছে। এই রকম বৈশিষ্ট্য আপনার কোনো গাছে যদি থাকে, তাহলে সেই গাছকে আপনি অবিলম্বে ছাঁটাই করে দিন। ছাঁটাই করব এবং এর জন্য আমরা হাত দিয়েও ফুল কাটতে পারি, অথবা এভাবে আমরা উপর থেকে একটা একটা করে এভাবে ছেঁটে দেব। এভাবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে শুধুমাত্র কুড়িগুলো এবার উপরের দিকে থাকছে। আসলে গাছের ফুল, যে কোনো গাছের ফুল, সেটা যখনই শুকনো অবস্থায় এসে পৌঁছয়, তখনই কিন্তু আমাদের সেই গাছের ফুল, শুকনো ফুলগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হয়। সেটা না করলে আমাদের গাছের যা কিছু এনার্জি গাছ সেই ফুলগুলোকে পাঠাতে থাকে এবং অযথাই আমাদের গাছেদের এনার্জি নষ্ট হয়। আমরা যে খাবার গাছকে দিয়ে থাকি সেই খাবারগুলোও নষ্ট হয়। তাই এই কাজটা আমরা কিন্তু অবশ্যই করব। যে কোনো ফুলের গাছ, সেটা চন্দ্রমল্লিকা হোক বা পেটুনিয়া হোক বা অন্য কোনো গাছ, সেই গাছের ফুল শুকিয়ে যাওয়ার পর আমরা সেই ফুলকে কাঁচির মাধ্যমে অথবা হাত দিয়ে আমরা গাছ থেকে রিমুভ করে দেব। গাছে এভাবে শুকনো ফুল রাখলে গাছের আরও কিছু ক্ষতি হয়। যেরকম গাছের ফুলগুলো শুকিয়ে যাওয়ার পর বৃষ্টি বা শীষেরে ভিজে গিয়ে গাছগুলোর এই ফুলের অংশগুলো পচতে শুরু করে, খুব তাড়াতাড়ি পচতে শুরু করে এবং গাছে ফাঙ্গাস লাগে। এই গাছে একবার ফাঙ্গাস লাগলে কিন্তু গাছের অবস্থা আর ভালো থাকে না এবং গাছ ক্রমশ দুর্বল হতে থাকে। এই একটা ব্যাপার। আরেকটা হচ্ছে, গাছে এভাবে ফুল শুকিয়ে যাওয়ার পর গাছ বেশ খানিকটা দুর্বল হয়ে যায় এবং সেই কারণে গাছে কিন্তু এই সময় পোকার আক্রমণ হতে থাকে। তাই এই সমস্ত অসুবিধা থেকে গাছকে রক্ষা করবার জন্য আমরা গাছের পুরনো ফুলগুলো
এভাবে অবশ্যই ছাটাই করে দেব। আর যে সমস্ত গাছে এরকমভাবে এত এত করি আমরা যে সমস্ত গাছে দেখতে পাবো না সেই গাছে কিন্তু এভাবে ছাঁটাই করার কোনো দরকার নেই। সেই গাছকে আমরা একদম একদম এখান থেকে একদম নিচু থেকে বেশ চার আঙুল বা পাঁচ আঙুল একদম নিচু থেকে বেশ চার আঙুল বা আট আঙুল মতন রেখে আমরা উপর থেকে পুরোপুরি কেটে দেবো। এই গাছটাকে আমি সেরকমভাবে করছি না, তার কারণ এই গাছে প্রচুর কুড়ি আমরা দেখতে পাচ্ছি। এই গাছে আমরা সেরকমভাবে করব না, তার কারণ এই গাছে প্রচুর কুড়ি এখনও বাকি আছে। এই কুড়িগুলোকে একটু এনার্জি দিয়ে বুস্ট করলেই কিন্তু এক মাসের মধ্যে এই কুড়িগুলো বেশ বড় হয়ে যাবে এবং গাছে পুনরায় ফুল আসবে। তবে এটাও ঠিক যে প্রথমবারের ব্লুমিংয়ে যেভাবে গাছ সুন্দর হয়, যেভাবে ফুলগুলো সুন্দর হয়, অতটা সুন্দর হয়তো ফুলগুলো হবে না, কিন্তু ফুল হবে এবং অনেক বেশি পরিমাণে না হলেও বেশ খানিকটা আমরা ফুল পাবো এবং যেটা পাবো সেটাও কিন্তু খুব একটা কম নয়। যাই হোক, মোদ্দা কথা হচ্ছে আমরা এভাবে পুরো গাছটাকে ছাঁটাই করে নেব। এভাবে আমাদের এই গাছটাকে পুরোপুরি আমরা পুরনো ফুল থেকে মুক্ত করে নিলাম। এক গোড়া থেকে আমরা যা কিছু অন্যান্য গাছ আছে সেগুলোকে আমরা বার করে দেব, কিন্তু লক্ষ্য রাখবো যাতে এখানে এই যে সাকারগুলো রয়েছে এগুলো চন্দ্রমল্লিকা গাছ থেকেই বেরিয়েছে, এইগুলো যাতে আমরা তুলে না ফেলি সেদিকটাও লক্ষ্য রাখতে হবে। এরপর এই গাছকে রিবুস্ট করবার জন্য আমরা কিছুটা সার প্রয়োগ করব এবং এর জন্য আমি নিয়েছি এখানে নিয়েছি দু চামচ নিমখোল, হাফ চামচ অ্যাপসাম সল্ট, এক চামচ সুপার ফসফেট, হাফ চামচ এনপিকে 10-26-26 মানে সুফলা এবং নিয়েছি হাফ চামচ পটাশ। গাছের রিম বরাবর আমরা এই মিশ্রণ ছড়িয়ে দেব, গাছের একেবারে ধার দিয়ে দিয়ে আমরা দেব। এরপর আমরা খুব ভালোভাবে গাছে জল দিয়ে দেব। বন্ধুরা, চলে এলাম প্রায় এক মাস পর এবং এখন আমরা দেখতে পাচ্ছি সেই পুরনো গাছ যেখান থেকে আমরা শীতকালে প্রচুর প্রচুর ফুল পেয়েছিলাম, তাতে সেকেন্ড ব্লুমিং হয়েছে এবং এই সেকেন্ড ব্লুমিংয়েও কিন্তু বেশ কিছু ফুল আমরা পেলাম, যেটা খুব একটা কম নয়। তবে প্রথমবারে আমরা যেটা পেয়েছিলাম সেটা অনেক বেশি ছিল, এটা নিঃসন্দেহে বলা যায়। আসলে এই সময়টা চন্দ্রমল্লিকার সময় নয়, তবু আমরা আমাদের বাগানে যদি বসন্তকালেও চন্দ্রমল্লিকা পেতে চাই তাহলে আমরা দু একটা গাছে এইরকম এক্সপেরিমেন্ট কিন্তু করতেই পারি এবং এই এক্সপেরিমেন্টে আমরা যেটা পেলাম সেটাও কিন্তু খুব কম ফুল নয়, অনেক ফুল হয়েছে এই গাছে। আশা করি আপনাদের এই ভিডিও ভালো লেগেছে, আর যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে এবং এর টপিক ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে আমাকে জানাবেন এবং অবশ্যই একটা লাইক করবেন, আর অবশ্যই একটা গাছে অন্তত এরকম এক্সপেরিমেন্ট করার চেষ্টা করবেন। নমস্কার।